ভারতের মণিপুরে আসাম রাইফেলসের এক সেনার ছোঁড়া এলো পাথারি গুলিতে আহত হন অপর ছয় সহকর্মী। এরপর নিজের গুলিতে নিহত হন ওই সেনা। বুধবার সকালে ভারত মিয়ানমার সীমান্তের কাছে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ছয় সেনাকে আসামের চূড়া চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসাম রাইফেলসের আইজি জানান, আত্মঘাতী হওয়ার আগে নিজের স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান নিহত ওই সেনা। আহতরা কেউই মণিপুরের বাসিন্দা নন। এই ঘটনার সঙ্গে মণিপুরের চলমান জাতিগত সংঘাতের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখছে মণিপুর পুলিশ।